তো আজকে আমরা যে অঙ্কগুলো করব সেগুলো হচ্ছে আমাদের অ্যাপ্লিকেশন অফ ডেরিভেটিভ মানে চরম অবম বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু ট্যানজেন্ট নর্মাল মানে স্পর্শক অভিলম্ব তারপরে অ্যাপ্রক্সিমেট মানে যে মানগুলো আমরা বের করছি আপেক্ষিক মান সেই সমস্ত অঙ্কগুলোর সবকটাই আজকে বিভিন্ন ধরনের অঙ্ক আজকের ভিডিওতে করব। তো অঙ্কগুলো ইংরেজিতে লেখা থাকবে মানে এনসিইআরটির বইতে নেওয়া এই টাইপের অঙ্ক তোমাদের বইতেও আছে কোথায় কোথায় আছে একটু দেখে নিয়ে অঙ্কগুলো একটু দেখে নিতে হবে। এই অঙ্কগুলো করলে আজকে আমাদের অনেকটা অঙ্ক রিভাইজও হয়ে যাবে মানে এই চ্যাপ্টার অঙ্কগুলো ভিডিও আমরা এর আগে করেছি আজকে এই সমস্ত জিনিস করলে এই চ্যাপ্টারের অঙ্ক বিভিন্ন চ্যাপ্টার অঙ্কগুলো মোটামুটি রিভাইজ হয়ে যাবে। যেমন এখানে যেটা অঙ্ক লিখেছি সেটা হচ্ছে সো দ্যাট এ ফাংশন এফ এক্স ইজুয়াল টু এত এক্স এর মান আর এর মধ্যে ইজ স্ট্রিক্টলি ইনক্রিজিং অন আর। কথাটার মানে হচ্ছে যে এই যে অপেক্ষকটার এক্স এর সমস্ত মানেই হচ্ছে বর্ধিষ্ণু। বর্ধিষ্ণু বলে স্ট্রিক্টলি ইনক্রিজিং মানে হচ্ছে যথার্থ বর্ধিষ্ণু। তো আমাদের বর্ধিষ্ণু দেখাতে গেলে কি দেখাতে হয় এই যে এফ ড্যাশ এক্স জিরোর থেকে বড় আমরা শিখেছি এর আগে। তো আমাদের যেটা প্রদত্ত মানে যেটা অপেক্ষকটা দেওয়া আছে সেটা হচ্ছে এফ এক্স সমান এক্স কিউব মাইনাস থ্রি এক্স স্কোয়ার প্লাস ফোর এক্স। এটাকে দেখাতে বলছে যথার্থ বর্ধিষ্ণু। বর্ধিষ্ণু যথার্থ বলতে যদি এফ ড্যাশ এক্স গ্রেটার দেন জিরো দেখাতে পারি তাহলে বর্ধিষ্ণু হয়, আর যথার্থ বর্ধিষ্ণু মানে হচ্ছে শুধু একটা অপেক্ষক বেড়েই যাবে, একই হারে বেড়েই যাবে, কোথাও কমছে না বা কম করেও বাড়ছে না, শুধু বাড়ছেই। তো কী করে দেখবো, প্রথমে ডেরিভেটিভ করি, কত হয় থ্রি এক্স স্কোয়ার মাইনাস সিক্স এক্স প্লাস ফোর। আচ্ছা এই যে ডেরিভেটিভ করলাম এখানে একটা জিনিস করছি এক্স স্কোয়ার মাইনাস টু এক্স প্লাস ফোর। আচ্ছা এখানে এক্স স্কোয়ার আছে মাইনাস টু এক্স প্লাস যদি ওয়ান করি তাহলে এটাকে বড় করা যায়, তো সেই জন্য কী করতে হবে মাইনাস ওয়ান প্লাস ফোর। আচ্ছা এটা থ্রি, এটুকুটা বর্গ হয়ে গেল এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার, আর এখানে বেরোচ্ছে মাইনাস থ্রি প্লাস ফোর, থ্রি এক্স মাইনাস ওয়ান হোল স্কোয়ার প্লাস ওয়ান। তো এই অপেক্ষকটা ডেরিভেটিভ করে দেখছি এটা, এখন এক্স এর যাই মান বসাই না কেন এখানে এই জিনিসটার মান কিন্তু সবসময় জিরোর থেকে বড়ই পাবো, তার মানে কি জিরোর থেকে বড় মানে কি, অতএব এফ ড্যাশ এক্স এই মানটা সবসময় পাচ্ছে জিরোর থেকে বড়। কোন মানের জন্য এক্স এর যাই মান বসাই, যাই মান বসাই এক্স মানে এক্স বিলংস টু আর। তো যেহেতু এই অপেক্ষকটার মান এই অপেক্ষকের এই যে প্রথম ডেরিভেটিভের এফ ড্যাশ এক্সটা জিরোর থেকে বড় হচ্ছে সমস্ত এক্স এর জন্য, তার মানে হচ্ছে এটা হচ্ছে আমার স্ট্রিক্টলি ইনক্রিজিং মানে যথার্থ বর্ধিষ্ণু। অতএব অপেক্ষকটি এক্স এর সমস্ত মানে যথার্থ বর্ধিষ্ণু। বাস এ অঙ্ক হয়ে গেল। এর পরের অঙ্ক বলছে ফাইন্ড দ্য পয়েন্টস অফ দি কার্ভ এত, মানে এই বক্রের উপরে একটা বিন্দু বের করতে হবে যে বিন্দুতে এর প্রবণতা মানে স্লোপ অফ দ্য ট্যানজেন্ট মানে স্পর্শকের প্রবণতা ইকুয়াল টু দি ওয়াই কোঅর্ডিনেট অফ দি পয়েন্ট, মানে ওয়াই কোঅর্ডিনেট বলতে কোটির সঙ্গে সমান, এক্স কোঅর্ডিনেট মানে হচ্ছে ভুজ, ওয়াই কোঅর্ডিনেট মানে কোটি। তার মানে এখানে আমাকে বের করতে বলছে যে এই যে অপেক্ষক বা এই যে বক্র এই বক্রটার উপর এমন একটা বিন্দু নির্ণয় করতে বলছে যার স্পর্শকের প্রবণতা ওই বিন্দুতে ওয়াইয়ের সঙ্গে সমান। তো স্পর্শকের প্রবণতা হচ্ছে কী করে বার করতে হয়, স্পর্শকের প্রবণতা মানে হচ্ছে ডিওয়াই ডিএক্স, এটা আমরা শিখেছি। স্পর্শকের সমীকরণ কী হয়, ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ডিওয়াই ডিএক্স ইন্টু এক্স মাইনাস এক্স ওয়ান, কোথায়, এই এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে। তো এখানে এই যে বক্রটার এই যে
ট্যাঞ্জেন্টটার ওই যে স্পর্শকের প্রবণতা সেই বিন্দুতে বের করতে হয় এক্স ওয়ান ওয়াই ওয়ান। এটা হচ্ছে আমাদের স্পর্শকের সমীকরণের সূত্র। তো আমরা এই স্পর্শকের এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে প্রবণতাটা কত সেটা বের করব। আমাদেরকে শুধুমাত্র এই বিন্দুটাই বের করতে বলেছে, স্পর্শকের সমীকরণ কিন্তু এখানে বের করতে বলেনি। বলছে ফাইন্ড দ্য পয়েন্টস, মানে বিন্দুগুলো বের করো কার উপরে, এই যে বক্রের উপরে কোথায় যেখানে স্পর্শকের প্রবণতা স্লোপ অফ দি ট্যাঞ্জেন্ট মানে স্পর্শকের প্রবণতা হচ্ছে ওয়াই কোঅর্ডিনেটে সমান। তো আমরা ধরছি যে ধরি, আচ্ছা প্রথমে লিখি ওয়াই সমান এক্স কিউব, এটা বক্র দেওয়া আছে, এটা ধরি 1 নং এর উপর একটি বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান। তাহলে এই যে ওয়াই উপরে আছে মানে ওয়াই ওয়ান এক্স ওয়ান কিউব হবে, বিন্দুটা বসে যাবে, এগুলো আমরা দেখেছি বা জানি। এখন প্রবণতা কী করব, প্রবণতা বের করব কার 1 নং-এর, ট্যাঞ্জেন্টের প্রবণতা বা স্পর্শকের প্রবণতা মানে ডিওয়াই ডিএক্স। তাহলে 1 নং থেকে পাই ডিওয়াই ডিএক্স সমান হচ্ছে 3x². আচ্ছা এটা কোন বিন্দুতে ডিওয়াই ডিএক্সটা, ডিওয়াই ডিএক্সটা হচ্ছে আমার এক্স ওয়ান ওয়াই ওয়ান বিন্দুতে। তো কী পেলাম 3x² হোল স্কোয়ার। আচ্ছা শর্ত কী বলছে, শর্ত বলছে এই যে 3x² হোল স্কোয়ার সমান হচ্ছে এই যে ওয়াই কোঅর্ডিনেটের সমান মানে ওয়াইয়ের মানের সমান মানে ওয়াই ওয়ান। এবার ওয়াই ওয়ান মানে কত, 2 নম্বর থেকে পাচ্ছি আমরা, ওয়াই ওয়ান মানে হচ্ছে এক্স ওয়ান কিউব। আচ্ছা এটাকে যদি আমরা সমাধান করি এক্স ওয়ান হোল স্কোয়ার কমন 3, এটা এবারে এসে শুধু থাকবে এক্স ওয়ান, তাহলে এখান থেকে পেলাম এক্স ওয়ানের মান একটা পেলাম 0 আর একটা পেলাম 3। এক্স ওয়ানের মান যদি 0 বসাই তাহলে 2 নং থেকে কত পাবো, 2 নং থেকে পাই ওয়ানের মান পাবো 0, আর যদি 3 বসাই 2 নং থেকে পাবো ওয়ানের মান কত, 27। অতএব দুটা বিন্দু পেলাম, অতএব নির্ণয় বিন্দু দুটি, একটা হচ্ছে 0,0 আর একটা হচ্ছে 3,27। আর সেগুলো অঙ্ক ইংরেজিতে লিখা থাকলেও ব্যাপার কোনো কিছু নাই, অঙ্ক করতে হবে বাংলাতে, আর এই ধরনের অঙ্ক নিশ্চয়ই বইতে আছে, কোথাও না কোথাও আছে বা প্রশ্নপিজিতে থাকবে আর কোথাও থাকবে, বা এই ধরনের অঙ্ক কিন্তু বাংলাতেও আছে বা করা যায়। আচ্ছা এই অঙ্কর ক্ষেত্রে কী বলছে, ফাইন্ড দ্য লোকাল মিনিমাম অফ দি ফাংশন এত, এই অপেক্ষকটার লোকাল মিনিমাম মানে হচ্ছে স্থানীয় অবমান, স্থানীয় অবমানটি নির্ণয় করো কার এই অপেক্ষকের। তো অবম চরমের ক্ষেত্রে আমরা কি দেখেছি যে ডিওয়াই ডিএক্স বের করতে হয় আর দুটা ডেরিভেটিভ বের করতে হয় d2y dx2, প্রথমটাকে 0 করে দ্বিতীয়টাতে বসাতে হয়, বসিয়ে যদি 0 থেকে বড় হয় তাহলে ওই বিন্দুতে অবমান, আর যদি 0 থেকে ছোট হয় ওই বিন্দুতে চরম মান। এগুলো সূত্র আমাদের জানা আছে, একবার বললাম এটাতে হয় অবম আর এটাতে হয় চরম। তো এক্ষেত্রে এই অপেক্ষকটা হচ্ছে আমার মডুলাস অপেক্ষক। তো মডুলাস অপেক্ষকের তো ডেরিভেটিভই কাজ করে না, মডুলাস অপেক্ষের ক্ষেত্রে ডেরিভেটিভ করা যায় না বা ডেরিভেটিভ হয় না। তো এক্ষেত্রে কী করে চরম বা অবমান বের করবো, একটা জিনিস, আচ্ছা এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 মানে কি অপেক্ষকটা বর্ধিষ্ণু, আর এফ ড্যাশ এক্স লেস দেন 0 মানে কি অপেক্ষকটা ক্ষয়িষ্ণু। ক্ষয়িষ্ণু বলতে কি কমে, আর বর্ধিষ্ণু মানে হচ্ছে বাড়ে। আচ্ছা এখানে এফ ড্যাশ এক্স লেস দেন 0 মানে কমছে, এখানে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0 মানে বাড়ছে। এই জায়গাতে এফ ড্যাশ এক্স কিন্তু আমার লেস দেন 0 হয়, লেস দেন 0 মানে কমে, আর এক্ষেত্রে এফ ড্যাশ এক্স কিন্তু গ্রেটার দেন 0 হলে এটা বাড়ে। এটা জিনিসটা মোটামুটি আমাকে জেনে রাখতে হবে যে চরম আর অবম তো আমরা বের করে এইভাবে জানি, কিন্তু এক্ষেত্রে মডুলাসের ক্ষেত্রে ডেরিভেটিভই থাকবে না, ডেরিভেটিভ থাকবে না কিন্তু আমরা বর্ধিষ্ণু ক্ষয়িষ্ণু ব্যাপারটা জানি, যে বর্ধিষ্ণু মানে হচ্ছে এফ ড্যাশ এক্স গ্রেটার দেন 0, ক্ষয়িষ্ণু মানে এফ ড্যাশ এক্স লেস দেন 0। আচ্ছা এই যে মডুলাস এক্স, মডুলাস এক্স দেওয়া আছে, তো এক্স মানে এখানে কিছু নাই মানে 0 থেকে বড়তে আর 0 থেকে ছোটোতে এফ ড্যাশ এক্সটা এফ এক্স ফাংশানটা কী হয় আমরা দেখি,
एफ एक्स थ्री एखे प्लस एक्स है जख एक्सर मानटा जिरो थे बड़ो एवं एफ एक्स समान थ्री माइनस एक्स कख जख एक्सर मानटा जिरो थे छोट मडलसर क्षेत्र ये एबार ए डेरिवेटिव करी एफ डैश एक्स कत हल थ्री तो जिरो हो जाए मैं शुद्ध हो कि प्लस वन और एक क्षेत्र एफ डैश एक्स कि एक क्षेत्र माइनस वन। अच्छा तेल बेपार्टा कि हल एखे आज पॉइंट जिरो जख जिरो थे छोटो जिरो थे छोटो मान बाम दिक जिरो थे बड़ो मान हे डान दिक तो जिरो थे छोटो मान बाम दिखे अपेक्षकटा कम से माइनस वन और डान दिखे अपेक्षकटा बाढ़ तो कम से और बाढ़ तर मैंने कि यकम जैगाते अपेक्षकटार क्यों ए धरण कप हो मैं एफ डैश एक्स एखे जिरोर थे छोटो जिरोर थे छोटो मान हे कम से जिरोर थे जो बड़ोते डान दिखे एफ डैश एक्सटा बाढ़ कमे जदि बाढ़े तेल निश्चय एखे क्योंकि अवमान थक अवमान कथाय थक जिरोते जिरोते अवमान थक जिरो बिंदुते अवमान थक मैं जिरो बसिए जिरोते भेगे जिनिसटा बुझते जे बाम दिके कम डान दिके बेशी तार माने जिरोते अपेक्षकेर मानटा सब चाहते कम जे कमे जदि बाढ़े माने बाम दिके कमछे डान दिके बाढ़छे कमार पर जदि बाढ़े तार माने ओई बिंदुटाते थाकबे अपेक्षकटार अवमान अतएव एक समान जिरो बिंदुते अपेक्षक टीर अवमान आछे एवं अवमानटी हलो तो जिरो बिंदुते अवमान आछे तो अवमानटा कि करब अपेक्षकेर जायगाते एक्सेर जायगाते जिरो बसिए दिब ताहले कत पाच्छि एफ एक्स समान थ्री प्लस जिरो माने हच्छे थ्री ताहले अवमान हच्छे अपेक्षकटार तीन। तो यही हलो ब्यापार तो अवमान कमा एवं बाढ़ा जाए चरम बोलते कि हबे चरम माने हबे एरकम माने एक जायगाय बाढ़बे बाम दिके बाढ़बे और डान दिके कमबे ना बाढ़बे और कमबे जदि हय ताहले ओई बिंदुटा थाकबे आमार चरम मान। तो ये दुटो जिनिस एकटु मन रखते हबे मन रेखे एटा करे अंक आरेकटा बोइते आछे सेटा एबार करे देखछि। अच्छा बोईते सेक्शन टू ए चरम अवम चैप्टर सेक्शन टू ए चार नम्बर अंक आछे एटा बोलछे एटार चरम मान कत तुमी बेर करो तो चरम मान बेर करब तार आगे चरम मानटा कोथाय आछे सेटा आमाके देखते हबे। तो एटाओ मडुलास अपेक्षक माने डेरिवेटिवेर सूत्र फेले आमरा किन्तु ए काज करते पारबो ना। तो एखाने एकटा जिनिस करते पारबो जे एटा जेहेतु एक्स माइनस टू आछे शुधु ओखाने मडुलास एक्स छिलो बोले एक्स समान जिरो धरेछिलाम एक्स माइनस टू आछे माने एक्स माइनस टू समान जिरो धरे एक्स समान ये टू बिंदु पा ये टू बिंदुर बाम दिखे और डान दिखे अपेक्षकटार मान कत है से बेर करब तेल वाई वाइर मानटा दुईर छोटोते दुईर छोटो बोलते एक्स लेस दैन टू एक्स लेस दैन टू ए कि टू ए मडलसर भागने की है एक सामने माइनस एक्स आसे तो माइनस एक्स आसे मैं सामने माइनस आ मैं ये गलो प्लस प्लस हो गलो एक्स माइनस टू एवं जख एक्सर मानटा दुईर थे बड़ो दुईर थे बड़ो कि माइनस ही थको माइनस थकले कि माइनस कि एक्स माइनस टू। अच्छा एबार एटार कि करते हैं डेरिवेटिव करते हैं डेरिवेटिव मैं डिवाइडी एक्स एफ एक्स थे एफ डैश एक्स तो डेरिवेटिव कत आसलो वन और एक क्षेत्र डेरिवेटिव कत डेरिवेटिव आसे माइनस वन। अच्छा तो ब्यापारटा देखी ब्यापारटा एखाने दुई बिंदुर बाम दिके कि होच्छे बाढ़लो और डान दिके कमलो तार माने कि हलो अपेक्षकटार अवमान आसलो अवमानटा कत हलो अवमानटा एक्सर मान एखाने दुई बसे तीन आसे किन्तु किछु भूल करलाम कि जेहेतु बयस मन हच्छे चरम देवा छिलो चरम माने बामे कमबे डाने बाढ़बे चरम माने
तो जीरो थे के माइनस टू थे के, एक मिनट देखी। अच्छा एखे अपेक्षक भांगा भूल हो जाए एक दर थे छोटो ते किन्तु एखे दर थे छोटोते माइनस दाड़ा एक मिनट देखी दर थे छोटोते जैक एखे एटुकु थे जिनिसटा सूत्रटा मन थक एखे बेपार्ट कि गंडगोल हो कि माथाते आससे ना माथाते आससे ना मान দুইয়ের থেকে ছোটতে মাইনাস মানে আরেকটা মাইনাস ডেড মানে মাইনাস আরেকটা মাইনাস 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 হ্যাঁ প্লাস এখানে এটা কিন্তু মাইনাসই হবে মানে এটা প্লাস হবে আর এখানে এটা যদি প্লাস হয় না ঠিকই আছে। আচ্ছা এটা যা ছিল ছিল এখানে প্লাস ছিল এখানে ছিল মাইনাস ওইভাবে করি তাহলে এক্ষেত্রে কি হচ্ছে প্রথমে দুইয়ের থেকে ছোট মানে বাম দিকে এটা যদি দুই হয় দুইয়ের থেকে ছোট দুই হয় দুইয়ের থেকে ছোট মানে বাম দিকে বাড়ছে ডান দিকে কমছে মানে অপেক্ষকটার ওই বিন্দুটাতে কী আছে এরকম হলে চরম মান আছে অতএব দুই বিন্দুতে অপেক্ষকটির চরম মান আছে এবং চরম মানটি হলো ওই দুই বসিয়ে দিতে হবে তাহলে দুই মাইনাস দুই জিরো মানে অ্যান্সার কত আসছে তিন বাস এই হলো উত্তর। তারপরে অঙ্ক হচ্ছে যে ইউজিং ডিফারেন্সিয়াল মানে অবকলন পদ্ধতিতে এটার আপেক্ষিক মান বের করতে হবে তো আপেক্ষিক মান বের করার জন্য ওই যে আমাদের সূত্র এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স সমান এফ এক্স প্লাস এফ ড্যাস এক্স ইন্টু ডেল এক্স। আচ্ছা তো এখানে একটা জিনিস যে ধরতে হয় ধরি এক্স মানে এফ এক্স সমান এটাকে এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এগুলো জিনিস দেখে এসেছি আমরা ডেরিভেটিভ করতে হয় ওয়ান বাই ফোর এক্স টু দি পাওয়ার ওয়ান বাই ফোর মাইনাস ওয়ান সমান ওয়ান বাই ফোর এটা আসবে উপরে আসবে মাইনাস থ্রি বাই ফোর মানে নিচে আসলে এক্স টু দি পাওয়ার থ্রি বাই টু ফোর। আচ্ছা এবার ধরি এখানে এক্সের এমন মান বের করতে হবে যার ফোর ধরতে হবে যার ফোর্থ রুট পাওয়া যায় তো একাশির ফোর্থ রুট মানে তিনকে চারবার গুণ করলে একাশি হয় আর দুইকে চারবার গুণ করলে কিন্তু ষোলো হয় এক্সের মান এটা ধরে আর ডেল্টা এক্সের মান ধরবো আমরা তাহলে ওয়ান বাই একাশি। এবার বসিয়ে দিই সব তাহলে এফ এটা ধরেছি আমরা ষোলো বাই একাশি এটা হচ্ছে ওয়ান বাই একাশি এফ এক্স এই যে এফ এক্স এক্সের জায়গায় হচ্ছে এটা বসাই মানে ষোলো বাই একাশি টু দি পাওয়ার ওয়ান বাই ফোর এফ ড্যাশ এক্স এক্সের জায়গায় ষোলো বাই গুণিত ওয়ান বাই এক্সের জায়গায় হচ্ছে ষোলো বাই একাশি টু দি পাওয়ার থ্রি বাই ফোর আর ডেল্টা এক্সের মান হচ্ছে আমার ওয়ান বাই একাশি তো এটা হচ্ছে এফ আমার সতেরো বাই একাশি সতেরো বাই একাশি মানে আমার এই যে এই অঙ্কটাই ওয়ান বাই ওটাই এটার মান আসবে টু বাই থ্রি যোগ ওয়ান বাই ফোর গুণিত এটা আসবে টু বাই থ্রি আবার তার কিউব মানে টু এর কিউব হচ্ছে আট আর তিনের কিউব হচ্ছে সাতাশ গুণিত ওয়ান বাই একাশি। আচ্ছা তো এটা মানে হচ্ছে আমার সতেরো বাই একাশি টু দি পাওয়ার ওয়ান বাই ফোর আর এটা হিসাব করে যা আসবে সেটা সেটাই হচ্ছে আমার অ্যান্সার। তো এইভাবে আপেক্ষিক মানে এটা উপরে আর নিচে বাইকের অঙ্ক দেওয়া আছে বইয়ে হয়তো বাইয়ের অঙ্কটা নাই কিন্তু অঙ্ক বিভিন্ন জায়গাতে থাকবে বাই দিয়ে তখন এভাবে হিসাবটা দেখে নিতে হবে এই অ্যাপ্রক্সিমেট অঙ্ক কী করে করতে হয় কেমন করে করতে হয় এর আগে বলা আছে এখানে শুধু অঙ্কটা করে দেওয়া হলো। পরের অঙ্ক যেটা নিয়েছি সেটা বলছে ইফ দি রেডিয়াস অফ দি স্পেয়ার মেজার্ড অ্যাজ নাইন মিটার মানে স্পেয়ার মানে হচ্ছে আমার স্পেয়ার মানে গোলক গোলকের ব্যাসার্ধ নয় মিটার তাহলে গোলকের ব্যাসার্ধ
গোলকের ব্যাসার্ধ সমান হচ্ছে 9 মিটার, আর ধরলাম, এবং উইথ অ্যান এরর বলেছে 0.2 মিটার, মানে মাপতে গিয়ে ত্রুটি, ডেল্টা আর সমান 0.2 মিটার। এই যে ওই আপেক্ষিক, প্রথমে ওই যে আপেক্ষিক মান বের করা চ্যাপ্টারের অঙ্ক, প্রথম প্রথম চ্যাপ্টারের অঙ্ক এটা, মানে গোলকের ব্যাসার্ধ 9 মিটার, এই ধরনের অঙ্ক বইতে বেশ কয়েকটা আছে, ওগুলো অঙ্ক এটা দেখে দেখে প্র্যাকটিস করে নিতে হবে। তো ব্যাসার্ধ 8 মিটার আর মাপতে গিয়ে ত্রুটি ডেল্টা আর সমান হচ্ছে 0.02 মিটার। দেন ফাইন্ড দ্য অ্যাপ্রক্সিমেট এরার ইন ক্যালকুলেটিং ইটস ভলিউম, মানে গোলকের ব্যাসার্ধ 8 মিটার, ব্যাসার্ধের ত্রুটি যদি এত হয় তাহলে ওর বলছে আয়তনের ত্রুটি কত, অর্থাৎ গোলকের আয়তন, গোলকের আয়তন সমান ভি ধরি, ভি সমান হচ্ছে গোলকের আয়তন, ভি সমান 4/3 πr³, এটা হচ্ছে গোলকের আয়তন। তো বলছে গোলকের আয়তনের ত্রুটি মানে বের করতে বলছে ডেল্টা ভি, ব্যাসার্ধ, ব্যাসার্ধের ত্রুটি দেওয়া আছে, আয়তন এটা হয় সূত্র, আয়তনের ত্রুটি বের করতে বলছে মানে ডেল্টা ভি। তো একটা জিনিস আমরা জানি যে ডেল্টা ভি আর ডেল্টা আর সমান ডিভি ডিআর, এই জিনিসটা লিখা যায় সামান্য পরিবর্তনের জন্য, এই জিনিসটা কিন্তু লিখা যায়, মানে ডেল্টা আর যখন টেন্স টু জিরো এই জিনিসটা হয়, এটা কিন্তু মনে রাখতে হবে, কোনো যে কোনো জিনিসের ডেল ভি ডেল আর সমান হচ্ছে ডিভি বাই ডিআর। তো এক কাজ করি, এটাকে আর এর সাপেক্ষে অবকলন করি, ডিভি ডিআর সমান কী পাবো, 4/3 π³² 3 3 কাটলো, 4 π² আচ্ছা আমাদেরকে মান কিসে নির্ণয় করতে হবে, ডেল্টা ভি, ডেল্টা ভি সমান এখানে ডিভি ডিআর ইন্টু এটা কোনা কোনো গুণ করলে ডেল্টা আর, ডিভি ডিআর কোনা কোনো গুণ করলে ডেল্টা আর। আচ্ছা ডিভি ডিআরের মান কত, 4 π r² তাহলে 4 π r² আর এর মান দেওয়া আছে 9, তো 9 স্কোয়ার, ডেল্টা আর, ডেল্টার মান হচ্ছে 0.02। এবার এটাকে গুণ করলে যেটা হবে সেটাই হচ্ছে আমার আয়তনের ত্রুটি। তো এই টাইপের অঙ্ক বেশ কয়েকটা আছে বইয়ে, তো এই ধরনের অঙ্কগুলো কিন্তু একটু করে নিতে হবে। তারপর একটা অঙ্ক বলছে ফাইন্ড দি ইকুয়েশন অফ দি নর্মাল টু দি কার্ভ এত হুইচ পাসেস থ্রু দি পয়েন্ট 1,2। কথাটার মানে হচ্ছে যে আমাকে নর্মাল বলতে অভিলম্বের সমীকরণ বার করতে হবে, কার, এটার, এটার অভিলম্বের সমীকরণ বার করতে হবে, যেই অভিলম্বটা এত বিন্দু গামী। তো প্রথমে আমি এই অভিলম্বের সমীকরণটা বার করবো। তো অভিলম্ব বের করার জন্য আমরা জানি যে -dx/dy বের করতে হয় কোন বিন্দুতে, একটা বিন্দু লাগে, বিন্দুটা আমরা x অন y অন ধরি, তো h কে ধরছি, একই ব্যাপার। তাহলে এই বিন্দুতে অভিলম্বের সমীকরণের সূত্র কি, y-y1 × x-x1, এটা হচ্ছে আমার অভিলম্বের সমীকরণ বের করার সূত্র। তাহলে প্রথমে কি করব যে ধরি, আচ্ছা প্রথমে এটা লিখতে হবে বক্রটাকে, ধরি 1, 9 এর উপর একটি বিন্দু h,k। তাহলে বিন্দুটা যেহেতু ধরলাম তাহলে ওই বিন্দুটা ওটার উপরে আছে, মানে x এর জায়গায় x, y এর জায়গায় k, এটা হয়ে গেল। এবার এই বিন্দুতে আমরা এটার অভিলম্বের সমীকরণ বের করবো। তো অভিলম্বের সমীকরণ যদি বের করে কী করতে হয় আমাকে, এটা বের করতে হবে, তাহলে 1, 9 থেকে π ডেরিভেটিভ করি, 2x সমান হচ্ছে 4 dy/dx, আর dy/dx সমান হচ্ছে x/2। যেহেতু অভিলম্ব ওই জন্য আমাকে কী করতে হবে, -dx/dy, তাহলে -2/x, আর এই -dx/dy এটা কোন বিন্দুতে, h,k বিন্দুতে, তাহলে কত পেলাম, -2/h। অতএব h,k বিন্দুতে 1, 9 এর অভিলম্বের সমীকরণ,
समीकरण की है वाई माइनस वाई वन मान वाई माइनस के एटा बसाते हैं माइनस टू एच इंटू एक्स माइनस एच एबार ये एटा पेलाम अभिलम्बर समीकरण ये अभिलम्बा कत बिंदुगामी वन कमा टू बिंदुगामी तो अभिलम्ब तो एक्स जगह बसा वन वाई जगह बसा टू ताहले जेहेतु तीन नौ वन कमा दुई बिंदुगामी अतएव वाई जगहते टू और एक्स जगहते वन एटा हलो एटार एक नम्बर दिए दी चार तो ये चार और दुई दुटाई एच के वाला समीकरण तो चार और दुई समाधान कर पाई चार और दुई समाधान कर एच आर के मान बेर करते हैं तो हमें समाधान कर रेखे समाधानटारे कि पा एच समान टू और के समान पा जा वन एबार एच एर मान टू के एर मान जदि अभिलम्ब समीकरण उपस्थित दी तो ये निर्णय अभिलम्बर समीकरण अतएव तीन नौ थेके पाई तीन नौ कि बोले के एर मान वन और एच एर मान टू उपस्थित के एर मान हो मान टू उपस्थित दिलाम उपस्थित दिए हमें पाची अभिलम्बर समीकरण एक्स प्लस वाई समान थ्री तेल अंकड़ा कि अंकड़ा बोलते एक अभिलम्बर समीकरण बार करो कार अभिलम्बर समीकरण एटार जेटा कि ना वन कमा टू बिंदुगामी तो अभिलम्बर समीकरण बार करो जो एक बिंदु तोलम अभिलम्बर पर बिंदु तो लागे एबार ओ बिंदुते अभिलम्बर पूर्णता अभिलम्बर समीकरण अभिलम्बा जेहेतु वन कमा टू बिंदुगामी तो वन कमा टू बस लो बसार पर एटा और एटा समाधान कर एटा मान पेलम एबारे अभिलम्बर समीकरण हमारे दरकार छिल कुछ मान बसानर एचर मान और के एर मान एचर मान और के एर मान बस दिए हिसाब कर पाची ये तेल ये हमारे अभिलम्बर समीकरण अच्छा तरह एक अंक हे फाइंड द पॉइंट्स ऑन द कर्व एट हुई टैंडेंस पैरेलल टू एक्स एक्सिस पैरेलल टू वाई एक्सिस मैं अंकड़ा कि बोलते ये वक्रेर ऊपर से समस्त बिंदु बार करते हैं जार स्पर्शक एक्स अक्षर समान्तराल और वाई अक्षर समान्तराल तो सूत्र हमें शिखेम स्पर्शक जदि एक्स अक्षर समान्तराल है स्पर्शक जदि एक्स अक्षर समान्तराल है प्रथम जो स्पर्शक अभिलम्ब कर डिवाइडीएस जिरो और वाई अक्षर जदि समान्तराल है वाई अक्षर जदि समान्तराल है तेल मैंने माइनस डिएक्स डिवाई समान जिरो डिएक्स डिवाई समान जिरो मैं बेपार कि এটা যদি এক্স অক্ষের সমান্তরাল হয় তো ট্যানজেন্ট এক্স অক্ষের সমান্তরাল যেটা হলো এবার এই জিনিসটাই যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় এই ওইটা যদি ওয়াই অক্ষের সমান্তরাল হয় এটার সঙ্গে এটা এটা লম্ব লম্ব মানে পূর্ণতা দুটার গুণফল মাইনাস ওয়ান সেখান থেকে আসে এই জিনিসটা জিরো হতে হয় মাইনাস ডিএক্স ডিওয়াই সমান জিরো হতে হয় মানে এক্স অক্ষের সমান্তরাল মানে স্পর্শক পূর্ণতা জিরো ওয়াই অক্ষের সমান্তরাল মানে হচ্ছে অভিলম্ব পূর্ণতা জিরো তাই এটা মাইনাসটা এবারে জিরো হলে এটা জিরো হয়ে যায় তো কী করতে হবে এক্স অক্ষের সমান্তরাল বের করার জন্য ডিওয়াই ডিএক্স জিরো আর ওয়াই অক্ষের জন্য ডিএক্স ডিওয়াই জিরো তো যেটা দেওয়া আছে এক্স স্কোয়ার বাই ফোর প্লাস ওয়াই স্কোয়ার বাই পঁচিশ সমান ওয়ান এটা গিভেন আছে ডেরিভেটিভ এখান থেকে আমরা ডিওয়াই ডিএক্স কী পাবো বের করতে হবে বের করলে পাবো মাইনাস পঁচিশ বাই ফোর ইন্টু এক্স বাই ওয়াই প্রথম অঙ্কের জন্য যেহেতু স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল তার মানে কি ডিওয়াই ডিএক্স সমান জিরো সেখান থেকে পাচ্ছি আমি মাইনাস পঁচিশ বাই ফোর ইন্টু এক্স বাই ওয়াই সমান জিরো এটা তখনই সম্ভব যখন এক্সের মান জিরো এক্সের মান যদি জিরো হয় তাহলে এই যে এক নং থেকে পাবো আমরা
y समान प्लस माइनस फाइव अतएव बिंदु दुटी एक जीरो कमा पाँच और एक जीरो कमा माइनस पाँच। दुई नम्बरे स्पर्शक y अक्षर समान्तराल माने कि माइनस dx dy समान जीरो, माइनस dx dy माने एटाके उल्टे जीरो, उल्टे जीरो माने फोर वाई बाई पचिस एक्स समान जीरो। एटा तखनी सम्भव जखन वाई समान जीरो, वाई समान जीरो होले एक नौ थेके पाई एक समान प्लस माइनस टू, अतएव निर्णय बिंदु, अतएव निर्णय बिंदु एक हे टू कमा जिरो और एक हे माइनस टू कमा जिरो। अच्छा तो ये हलो हमारे एप्लीकेशन अफ डेरिवेटिव मैं डेरिवेटिव अवकलन प्रयोग। अवकलन प्रयोग तीन चार्टे चैप्टर आज है, प्रथम हे आपेक्षिक, स्पर्शक अविलम्ब, चरम एवं बर्धिष्णु क्षयिष्णु। तो ये अंकगुलर करार मध्य हमें तो निजे इच्छाई करी जा समस्या आसते ही पे। तो समस्या आसते गले कि करते हैं समाधान जो जख क्लस शुरू हो तक निश्चय करा अंकगला और क्लस शुरू ना हार आगे पर्त अंक करते जो समस्या है तेल इनबक्स एस एम एस यूट्यूब ना ह्वाट्सपे मैसेज। नंबर मैसेज बस।